লক্ষ্মীপুরের সাবেক যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদিকে প্রধান করে 33 জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার রাত 1টার দিকে নিহত নোমানের বড় ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা করেন। এতে কাশেম জিহাদি সহ 18 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 15 জনকে আসামি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সে যদি জার্মানি যাইতো আমি জার্মানি দিদি আমি জার্মানির জন্য আছে আমার বাইরে সে আমার বাইরে তোর বাইরে আমি গুলি করে মারি পালাই আমি জেলেরও বাদ বাইরেরও বাদ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটার বিচার চাই। এসিল ঢাকায় এসিল ঢাকায় এই মামলাটি রেকর্ড করা হলো মামলা নাম্বার 17/24/2023। 18 জন ব্যক্তির নাম এবং আরো 14-15 জন অজ্ঞাতনামার নাম সহ মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা আমাদের অভিযান চলছে, এখানে 1 নম্বর আসামি করা হয়েছে আবুল কাশেম জিহাদি, তার নেতৃত্বে বা তার পরিকল্পনায় এজাহার দাখিল করা হয়েছে, আমরা এজাহারটি গ্রহণ করেছি। আমরা আমাদের অভিযান চলছে এবং আমরা আমাদের বিভিন্ন তদন্ত সংস্থা ও প্রযুক্তির মাধ্যমে আসামিরা যেখানে থাকুক না কেন আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। কাশেম জিহাদি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নিজের নামে বাহিনী গঠন করে এলাকায় প্রায় 2 যুগ ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তিনি সন্ত্রাসী বাহিনী প্রধান হিসেবে পরিচিত। এদিকে ঘটনার পর থেকেই আবুল কাশেম জিহাদিকে এলাকায় দেখা যায়নি, তার মোবাইল ফোনে কল দিয়েও সংযোগ পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের দাবি, জিহাদি আত্মগোপনে রয়েছেন। জিহাদিকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 10:45 দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় সন্ত্রাসীরা যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।